এতদিন কোথা ছিলে? তো পাটিরা, আগের ভ্লগটাতে তোমরা দেখেছো যে আমরা শিউড়ি পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা দিয়ে বাড়ি আসার পথে আমাদের গাড়ি দুর্ঘটনা ঘটে যায়। তো সেই গাড়ি দুর্ঘটনার পরে আমাদের কীভাবে ট্রিটমেন্ট হয়, শিউড়ি সদর হসপিটাল প্লাস আইজিআই গেছিলাম, সিটি স্ক্যান করতে গেছিলাম, তো ওইভাবে কী ট্রিটমেন্ট হয় তো ভিডিওটা দেখো, গোটা ভ্লগটা এই নিয়ে। এবার আগে দেখো, তারপর লাস্টের কথা হচ্ছে। এখন বাজে 1:48, তো আমি পেয়ারা খেলাম, পেয়ারা এনেছিল টন, এনেছিল পেয়ারা, পেয়ারা খেলাম। অবস্থা খুব খারাপ, অরিজিনাল হিরো, অরিজিনাল সাউথের হিরো, সাউথের অপমান করে দিল। তো দেখা যাচ্ছে আমি পর, আবার আমার ভালো আছে, টেনশন নেই, আমার লোক ভালো বাড়ি। আমাদের গুরুদেন ছিল, ও ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে ওকে, উদন বলছে লাগছে, ডাক্তার তখন বলছে পাশে পেটে দেখো কষ ইঞ্জেকশন দিছে, তনু বলছে ওর নর্মাল আমি সিজার। কি হল ভিডিও দেখা হয়, সব হ্যাঁ সব ভিডিও দেখা হয়, শেয়ার করো, শেয়ার শেয়ার করে না দেখি, শেয়ার করতে ব্লগ গুলো শেয়ার করো, ব্লগ ব্লগ গুলো শেয়ার করো, বড় বড় ব্লগ গুলো ভালো ব্লগ শেয়ার করলে নিশ্চয় বাড়ে আমার, ঠিক আছে। পাটিরা আমরা বেরোয়েছি, এবার আমাদের রিপোর্টগুলো আসছে, রিপোর্টগুলো দেখা যায়। এই দাদারা খুব হেল্প করেছে, আমার সাহেব দাদা সেরকম হেল্প করেছে, সবাই 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 সবাইকে সবাইকে বুক ভরা ভালোবাসে, বুক ভরা। পাটিরা এটি যে ডিসচার্জ ফর্ম বটেছে, ওনারা সাইন করে দিলেন, আমি ডিসচার্জ যাবো, পালাতে কিন্তু লেথিন বাকি দিলে তোমার একপালে ছেড়ে নিয়ে কী আছে ভাই, ঘাড়ে ঘাড়ে ব্যথা নেই, লোকের ক্যান্সার ম্যালেরিয়া কিছু বড় বড় রোগ হয় দেখাই আছে, আমার সামান্য ঘাড়ে ব্যথা হচ্ছে, দু তিন পাড়ায় লোক মানে হয়। আরেকজন কি আছো? আরেকজন নাই গো, আমার লিভে চ্যানেল আছে, একটু লাগবে না, ওইগুলো সব ভাই সব ঠিক আছে? তো প্রথম দিকে খবর নিলি তো ঘরে যখন বেডে নামবি না তখন সব ঠিক হয়ে যাবে। কোথায় ছিলে, কোথায় ছিলে দিদি? শোনাইজি ইলাজ কি ব্যাপারটা ঘুরতে ঘুরতো না, আমি দেখছিলাম ওটাও তোমার ভিডিও, আমার যতগুলো ভিডিও আছে আমি সবসময় তোমার ভিডিও, আমি ওই জন্য আমার নিজের ফেসবুক লগ ইন করলাম, বাড়িটা লগ আউট করে আমার নিজের ফেসবুক দেখেছো আমাদের ভিডিও সব, আমি তো বেঁচে দেখাই পাইনি, অনেক পাখি পাই বিশ্বাস করে আমাকে ভালো কাজ করেছি বলে জিনিস দেখে ভালো ভালো, আস্তে আস্তে
তুমি কোথায় ছিলে? আসো নাই এলে না যে তুমি ঘর দিকে হয় নাই বাবা আমরা এবার ঘর চললাম, ঠিক আছে বাড়িটা চলবো ঘরে দেখো থাকলে করে দে চললাম বাড়িটা ঘর ঘরে দেখা হয়েছে। পার্টিরা সিউড়ি থেকে বাড়ি আসার পর আমরা সোজা গেলাম গৌরীদেবী দুর্গাপুর হসপিটাল। কেন গেলাম? কারণ আরেকবার সিটি স্ক্যান করলো কনফার্মেশনের জন্য যে না সব ঠিক আছে, তো সব ঠিক আছে। ডাক্তার বলেছে তো মাথায় ছিঁড়েছে, তো ডাক্তার কি বললো? আর ওখানে গৌরীদেবীদের ছোটো ছোটো ক্লিপ আছে আমাদের, ওটা দেখলাম ওখানে। চলো পাটের, আজকে আমরা চললাম দুর্গাপুর চললাম, কারণ কয়েকটা ইয়ে আছে, মানে রিপোর্ট আছে, রিপোর্ট বার করাইতে চললাম। রিপোর্ট অলরেডি আগে দিয়েছিল একবার, কিন্তু ওগুলো তার কনফার্ম করার জন্য করে দিয়েছি রিপোর্ট। তো দুর্গাপুরে কী নাম জায়গাটা মনে নাই, তো দুর্গাপুরে দেখা হচ্ছে। চলো সবই কপাল, আফুস করে লাভ নাই। আর আমার কষ্ট তোমরা বুঝবে না। হ্যাঁ এটা কি বললেন? এটা 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 সাই, এটা কি বললে? এটা সবাই বললে ব্যাগ, এটা সবাই বললে বাড়িতে, এটা সবাই বললে নাকি? জীবনটা লাল হয়ে গেছে, সব বেয়াল হয়ে গেছে, সবাই পাকা বেয়াল হয়ে গেছে। হ্যাঁ প্রত্যেকটা ভিডিও দেখেছি। বলবে এটুকুই যে আমাদের দাদা জলদি সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে গেল ভালো, ভিডিও জন্য আমরা ওয়েট করছি খুবই, ঠিক আছে। এরকম দুর্ঘটনা আশা করিনি অবশ্য, আজকে দাদা সুস্থ থাকতো তাহলে একটা ছোট্ট করে ভিডিও বানাতো। তো এই মুহূর্তে আমার দাদার জীবনটা লাল হয়েছে, পাকা বেলা হয়েছে, কিছু বলাতে যাবে না, কি হবে তাই না? লাল হয়ে গেল পাকা, দিয়াল বলছে গেলেন দিয়াল বটে, কি করে দিয়াল হয়ে যেতে কি উঠে ভাই, আমি জানি না কি উঠে, কেউ জানে না। আমরা এখন চললাম আবার নিজের বাড়ি, গো টু হোম। চলো দেখা হয়েছে, ওজন করলে পাটিরা আমরা চলে এলাম বাড়ি, কিন্তু কিছু দেখা হয়েছে না। তো পাটিরা, এই টোটাল ভিডিওটি ছিল ট্রিটমেন্ট ভিডিও, মানে ওই যে সিউড়িতে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম, তারপরে আসার পথে পানুরিয়া মোড়ে আমাদের ডিসব্যালেন্স এই গাড়িটা যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেইখানে থেকে আমাদের যেভাবে ট্রিটমেন্ট হলো তারপর থেকে, তো এটাই টোটাল ভিডিও, ঠিক আছে। আর পরীক্ষার ভ্লগটাই রাগের ভ্লগটাই বটে, মানে কীভাবে আমরা সিউড়ি মহাবিদ্যালয়ে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম ওটা দেখলাম। তো একটা ঘটনা বলে রাখি, পানুরিয়া মোড়ে যেখানে আমাদের ডিসব্যালেন্স অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে এত গাছ, এত পোল আছে, প্লাস একটা এত লয় একটা পোল আছে, গাছ আছে অনেক। তো এইখানে আমরা যে ফাঁকে ফাঁকে বেরিয়ে গেছি বিনা কিছু বড় দুর্ঘটনা না ঘটেন, এটা মানে তোমাদের বহু ভালোবাসা, বহু আশীর্বাদ, বহু দোয়া আছে বলেই সম্ভব হয়েছে, নাহলে সিরিয়ালি বই সম্ভব। এটার পিছনে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের বহু অবলম্বন হয়েছে, পশু পাখির বহু আশীর্বাদ, দোয়া, ভালোবাসা আছে, কারণ আমি আমাদেরকে খুব ভালোবাসি, ভালোবাসা, সিরিয়ালি ভালোবাসি।
কারণ আমি মনে করি পশু পাখির অভিশাপ আর আশীর্বাদ ডাইরেক্ট লাগে, কোনো জিএসটি কাটে না। মানে এটা একটা জাদু ছাড়া কম লয়। তোমাদেরকে ধন্যবাদ জানানো ছাড়া আমার সেরকম কিছু জানাতে পারবো না। আর একটা কথা বলে রাখি, যে তোমাদের মুখের হাসির দায়িত্ব অ্যান্ড বয়েজ, মানে আমাদের, সিরিয়ালি বলছি। শুধু একবার ঠিক হয়ে যায় তারপর দাবদাবা ভিডিও আসবে। আর এখন যদি ভিডিও ওখানে লেট হয় আপলোড করতে, তো বুঝে নেবে মাঝে মাঝে শিরাটা আমার ফুলে যায়। এখানে শিরাটা যে ব্যথাটা আছে, ফুলে যাওয়ার ফলে কি মাঝে মাঝে একটা দিন এমন হয়ে গেছি যে আমি শরীর ঠিক লাগছে নিজেকে, আর মাঝে মাঝে যখন ডিস্টার্ব হয়ে যায় তখন খারাপ হয়ে যায়। তার জন্য ভিডিও লেট হয়ে গেলে খানিক ক্ষমা করে দেবে, একবার ঠিক হতে দাও তারপর দেখে নিচ্ছি। আর এই যে লেটে ভিডিও আপলোড করছি তার মানে এটা হলো যে আমি ঘুরে ঘুরে বেড়াইছি, খালি শরীরটা ডিস্টার্ব আছে বলেই। আর পার্টিরা ছোট পর একটা রিকোয়েস্ট, পারলে ভিডিওটা খানিক শেয়ার করে দেবে, যাতে আরও পাঁচজন বুঝতে পারে যে অ্যান্ড বয়েজ, মানে আমাদের ভিডিও এত লেট আপলোড কেন হচ্ছে। আর একটা মেন কথা, আমার কষ্ট তুমি বুঝবে না।